কান্দনী মন্দিনী এই পঞ্চবহিনী শনিবার মঙ্গলবার অযুপতি রামের পুত্র দুর্গার কোল সার কান্দনী সত্যই চল এই কথা হেলিবে ফেলিবে চড়াবে ঘাও ঈশ্বর শিবশঙ্করের মাথায় মুচ্ছিবে দুই পাও। হ্যাঁ দর্শক নমস্কার, আমি টিকে জ্যোতিষবিদ্যা লঙ্কার। অনেকের অনুরোধে আজকের এই মন্ত্রটি ইউটিউবে নিয়ে আসতে হলো। এই অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রটির গুরু হলেন আমার মা, অর্থাৎ আমি মায়ের কাছে পেয়েছি বা মায়ের এটা দান বা আশীর্বাদও বলতে পারেন। আমি দেখেছি আমার বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর থেকে আমার মার কাছে লোক আসতেন শুধু এই মন্ত্রের কার্যকারিতার জন্য। আরও বেশ কিছু পাওয়ারফুল মন্ত্র আমি আমার মায়ের কাছে পেয়েছি, যা আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব। আফসোস হয়, ব্যক্তিগত অবহেলার কারণে মায়ের কাছ থেকে আরও অনেক মন্ত্র আমি নিতে পারিনি। আজ প্রায় 2 বছর গত হলো মা আমাকে এতিম করে চলে গেছে, তাই আজও মায়ের কথা মনে হলে মনটা কেঁদে ওঠে। আর আমি একজন অধম সন্তান বা অধম ছেলে হয়ে আপনাদের কাছেও প্রার্থনা করব আমার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করতে। দর্শক, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আমি শুধু সার্টিফিকেটধারী পুরোহিত তান্ত্রিক জ্যোতিষ নই, আমি জন্মগত বলা চলে বংশ পরম্পরায় যেখানে আমার বাবা মা কাকি কাকা দাদা দিদি এরা সবাই তান্ত্রিক। ফারাক শুধু তাদের সার্টিফিকেট ছিল না, আমার সার্টিফিকেট আছে। তাছাড়া তাদের সময়ে এসব বিষয়ে লেখাপড়া করার মতো তেমন কোনো প্রতিষ্ঠানও ছিল না। তো যাক গে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা প্রার্থী। আজকের কন্টেন্টটি যে জন্য অবতারণা করা হলো সেটা হলো বাচ্চার কান্না নিবারণের মন্ত্র। যখন দেখবেন কোনো শিশু কাঁদছে, শুধু কেঁদেই চলছে, কান্না থামানোর কোনো নাম নেই, আপনি দুধ পান করাচ্ছেন, এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, কান্না থামছে না, কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে, মুখও লাল হয়ে গেছে, তো আপনি শিশু ডাক্তার দেখাচ্ছেন তাতেও কোনো কাজ হচ্ছে না, ভালো কোনো বৈদ্য দিয়ে তেল মলম মালিশ করাচ্ছেন তাতেও কোনো কাজ হচ্ছে না, তখনই জানবেন যে এই মন্ত্রটি প্রয়োগের সময় হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা কোনো খাতায় লিখবেন। তবে হ্যাঁ, মুখস্থ করার সময় অবশ্যই আমি মুখ দিয়ে যে সমস্ত শব্দ উচ্চারণ করেছি বা যেভাবে পাঠ করেছি ঠিক ওইভাবেই আপনারা বলবেন, নচেত শব্দ দুষ্টি হলে কিন্তু মন্ত্র কাজ না হতে পারে। যারা মন্ত্র বিষয়ে কিছুটা অভিজ্ঞ এবং আমার এই চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার, তারা অবশ্যই জানেন যে একটি মন্ত্র তার শব্দশক্তির উপরে কাজ করে বা একটা মন্ত্র তার শব্দশক্তির মাধ্যমে কাজ করে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটি বা এই কন্টেন্টটি বা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই যদি কন্টেন্টটি বা ভিডিওটি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন এবং আদি ও আসল তন্ত্রমন্ত্র জ্যোতিষ আয়ুর্বেদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া পুরো বিষয়টি অবগত হতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার জেনে নিই এই মন্ত্রটির প্রয়োগ প্রণালী। একটা বাটিতে সামান্য সর্ষের তেল নেবেন এবং সেই তেলে এই মন্ত্রটি মুখস্থ করে এক নিঃশ্বাসে 3 বার পাঠ করে একটা ফু দিবেন ওই তেলের মধ্যে, আবার এক নিঃশ্বাসে 3 বার পাঠ করে ফু দিবেন ওই তেলের মধ্যে, আবার এক নিঃশ্বাসে 3 বার পাঠ করে একটা ফু দিবেন। মোট 3 বার ফু দিলেন কিন্তু আপনার মন্ত্রটা 9 বার পাঠ হলো। এই পাটকৃত তেলটা অবশ্যই ওই বাচ্চার ললাট থেকে অর্থাৎ কপালের দিক থেকে একটু হাতে নিয়ে কপালের দিক থেকে নিচের দিকে নামিয়ে দেবেন। দেখবেন ঘন্টা খানিকের মধ্যে যে বাচ্চাটা কাঁদছিল সেটা থেমে যাবে। তান্ত্রিকের ভাষায় শিশুর এই লক্ষণটিকে পরির লক্ষণ বলা হয়ে থাকে। দেখবেন 1 ঘন্টা যদি কাজ না হয় তাহলে ওই পাটকৃত তেলটা মানে মন্ত্রভূত তেলটা আবার 1 বার দিবেন। এভাবে দিনে 3 বার দিবেন, আশা করি সারাদিনে সেটা নিবৃত্তি হবে বা শিশুর কান্না থামবে। যদি না থামে তাহলে ভাববেন সেটা নেশা পরিতে চলে গেছে। যদি এই নেশা পরিতে যায় তাহলে তার সমাধান হলো ভোর রাত্রে যখন আকাশে শুধুমাত্র একটা শুকতারা থাকবে সেই সময় কোনো গোয়াল ঘরে গিয়ে একটা গাভীর লেজ ধুয়ে একটু গ্লাসে জল নিয়ে সেই জলটা এই মন্ত্রটি দিয়ে পাঠ করবেন, করে সেই জলটা শিশুর মুখে ছিটিয়ে দিবেন। আশা করি 100% উপকার হবেই হবে। দর্শক, আমার এই চ্যানেল বিষয়ক কিছু সতর্কতা আপনাদের দেওয়া সমুচিত মনে করছি।
আমি আমার সমস্ত পরীক্ষিত তন্ত্রমন্ত্র আয়ুর্বেদ এই কন্টেন্টের মাধ্যমে তুলে ধরি, কিন্তু কিছু কিছু কন্টেন্ট একটু ভীতিপ্রদ আছে, তাই সেগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে করবেন। এতে কোনো ক্ষতি হলে পরে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ধন্যবাদ।